Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Alaukik jake mojesa bola hoy. Mojesa somporke apnara shobai kichuta holo janen. Nabi Rasul alaihi salam derke Allah ta'ala mojesa dekhanor khomota diyechilen. Ar eta niyei onek manush bole thake ekhon Allah ta'ala keno kono alaukik dekhay na. Jodi ekhon kono alaukik dekhato তাহলে তো আমরা মুসলিম হয়ে যেতাম এখন মুজিজা না হবার কারণ কি কেন এখন অলৌকিক বন্ধ হয়ে গেল এখন অলৌকিক কিছু দেখালে কি কোনো লাভ হবে বিস্তারিতভাবে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তাআলা যে সত্যি আছেন এবং কোরআন যে সত্যি আল্লাহর বাণী তা নিয়ে অনেকেই মাঝে মধ্যেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বিশেষ করে যখন তাদের জীবনে কোনো বড় ধরনের সমস্যা শুরু হয় বিংশ শতাব্দীর পর থেকে এই সমস্যাটা ইন্টারনেটের কারণে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে আজকের ছেলেমেয়েরা কার্টুন সিনেমা আর ইন্টারনেটের মাধ্যমে এমন সব লেখালেখি পড়ছে ও শুনছে যেগুলো ধর্মীয় শিক্ষাকে ব্যঙ্গ করে আল্লাহ তাআলার অস্তিত্বকে যুক্তির গোলক ধাঁধাই হারিয়ে দিতে চায় এগুলো পড়াশোনা করে প্রথমত তাদের ধর্ম নবী আলাইহিস সালাম এবং সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ধীরে ধীরে চলে যাচ্ছে এখন এর সমাধান কি আপনি তো চাইলেও এর থেকে পুরোপুরি দূরে সরে থাকতে পারবেন না আর আস্তে আস্তে যখন এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া যায় তখনই মনে হয় ইসলাম ধর্ম তাহলে মিথ্যা কোরআনে ভুল আছে ইত্যাদি আর তখন তাদেরকে যতই রেফারেন্স ও যুক্তি দেখানো যাবে তারা তাকে ভুল বলেই মনে করবে আর এইভাবেই তৈরি হচ্ছে নাস্তিক তাদেরকে তখন যথেষ্ট রেফারেন্স ও যুক্তি দেখালেও কোনো লাভ হয় না তারা তাদের বিভ্রান্তির গোলক ধাঁধাই তখন তারা ঘোরপা খেতেই থাকে কিন্তু কাউকে অলৌকিক ঘটনা দেখানোর একটি সমস্যা হলো ঘটনাটি যারা নিজের চোখে দেখে তাদের উপরে ঠিকই বিরাট প্রভাব পড়ে কিন্তু তাদের ভবিষ্যৎ বংশধরেরা যারা শুধু তাদের পূর্বপুরুষের মুখে ঘটনার বর্ণনা শুনে তাদের খুব একটা গায়ে লাগবে না ধরুন আপনি একদিন কোনো সাগরের ধারে হাঁটছেন এমন সময় প্রচন্ড বাতাস শুরু হলো আর দেখলেন সেই সাগরের পানি দুই ভাগ হয়ে গিয়ে সাগরের মধ্য দিয়ে একটা রাস্তা হয়ে গেল তারপর সেই রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এটা দেখে আপনার উপর একটা বিরাট প্রভাব পড়বে আপনি মুসলিম হলে আরো বেশি ঈমানদার হয়ে যাবেন এছাড়াও অন্যান্য ধর্মের মানুষও যদি অনুভব করতে পারে এটা আল্লাহ তাআলার দেখানো একটা অলৌকিক ঘটনা তখন তারাও মুসলিম হয়ে যাবে এই ঘটনাকে দেখেই আপনি সারা জীবন ইসলামের উপরে অটল থাকতে পারবেন কিন্তু আপনি যদি একদিন আপনার ছেলেমেয়েদেরকে আপনার নিজের চোখে দেখা এই ঘটনাটা বলেন এইভাবে জানো একদিন আমি দেখলাম সাগরের পানি সরে গিয়ে সাগরের মধ্য দিয়ে একটা শুকনা রাস্তা তৈরি হয়ে গেল আর অনেক মানুষরা হেঁটে পার হয়ে চলে গেল এই ঘটনা শুনে তারা হয়তো কিছুটা বিশ্বাস করবে কারণ তারা আপনার সন্তান এবং তারা বিশ্বাস করে আমার আব্বু আমাদেরকে মিথ্যা বলবে না আবার এমনও হতে পারে তাদের মধ্যে কেউ কেউ কিছুটা বিশ্বাস করবে আবার অনেক কিছুই বিশ্বাস করবে না তারপর তাদের ছেলে মেয়েদেরকে যদি আপনার সন্তান বলে আমার আব্বু এমন একটি অলৌকিক ঘটনা দেখেছিল তারা তখন মনে করবে বা বলবে আমার দাদু মিথ্যা কথা বলেছে এমন কি হওয়া সম্ভব কখনোই হতে পারে না তারা তখন এটা নিয়ে প্রশ্ন তুলবে আর এভাবেই তারপরের প্রজন্ম আস্তে আস্তে এই ঘটনাকে মিথ্যা একটা ঘটনা বা বানানো একটা ঘটনা বলেই মনে করবে তাই না আর এইভাবেই আল্লাহ তাআলার অলৌকিকগুলো সময়ের সাথে সাথে মানুষের কাছে মিথ্যা বলে মনে হয় আর যদি দেখেন আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূল আলাইহিস সালাম এই রকম অলৌকিক ঘটনা আল্লাহর হুকুমে দেখিয়েছেন এই যেমন পানিকে দুই ভাগ করে দেওয়া এটা তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দেখানো একটি মুজিজা ছিল আর সেটা দেখেছে হাজার হাজার মানুষ তখন তারা এটাকে আল্লাহ তাআলার একটি অলৌকিক ঘটনা বলেই বিশ্বাস করেছে কিন্তু এখন এটাকে সবাই মনে করবে এটা বানানো একটা গল্প
বাস্তবে কখনো এমন হয়নি, কিন্তু যারা সত্যিই মুমিন তারা কিন্তু বিশ্বাস করবেই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদকে দুই ভাগ করে দেওয়া, এটাও তখন অনেকেই দেখেছেন, কিন্তু এখন এটাকে নাস্তিকরা বিশ্বাস করতে চায় না। তারা বলে থাকে এটা কি আদৌ সম্ভব, এমনটি বাস্তবে কখনোই হয়নি। আর এভাবেই নবী রাসূল আলাইহি সাল্লামদের মুজেসাগুলোকে মানুষ বানানো গল্প বলে মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ এখন যদি একবার কোনো অলৌকিক কিছু দেখাতো তাহলে তো সবাই মুমিন হয়ে যেত, কেউ আর নাস্তিক থাকতো না। তার উত্তর, নাস্তিকরা কি আল্লাহকে তাদের গোলাম মনে করে, যখন যা বলবে তাই করতে হবে? আর যদিও বা তাদেরকে এটা দেখানো হয় তাহলে তো তার ছেলে মেয়ে আবার বলবে আমাদেরকে এবার এই দেখাও, কেউ বলবে পৃথিবীটা দুই ভাগ করে দেখাও, কেউ বলবে পৃথিবী থেকে এক মাসের জন্য সব পানিকে গায়েব করে দেখাও। তাহলে আমাদের অবস্থা কী হবে, এই পশু পাখি এই জীবজন্তুর অবস্থা কী হবে? এইভাবে ফাজলামো করতেই থাকবে তারা। তাই সবসময় আল্লাহর অলৌকিক দেখে ঈমান রাখতে হবে বা আনতে হবে, এটা ভুল ধারণা। আপনার পূর্বপুরুষ দেখেছে যখন নবী রাসূল আলাইহি সালামগণ ছিলেন, আর তাদের এই দেখাগুলোকেই আমাদের বিশ্বাস করতে হবে। তাছাড়া মুজেসা দেখার তো কোনো মানেই হয় না, আল্লাহর এই সৃষ্টিই তো একটি অলৌকিক। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে প্রতিটি জিনিসকে তৈরি করেছেন, তার মধ্যে কোনো রকম খুঁত নেই। এই থেকে কি মনে হয় না যে একজন কেউ আছে যে এইগুলোকে পরিচালনা করছে, এই সব কিছুকে সুন্দরভাবে সাজিয়েছে? আল্লাহর মহাবিশ্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা যা করতে হয় করুন, নিজেই বুঝতে পারবেন। সবশেষে কোরআনের তিনটে আয়াত দেখাই দিয়ে ভিডিওটি শেষ করব। সেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাআতিনা আয়াহ কাযালিকা ক্বালাল লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম ক্বাদ বাইয়্যানাল আয়াতি লিক্বাউমিন ইউকিনুন। অর্থাৎ, আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না? এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে, তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। সুরাল বাকারা 118 নম্বর আয়াত। একবারে হুবাহু আজকের আলোচনাটার সম্পর্কেই এই আয়াতটি। আল্লাহ জানতেন এমন মানুষ হবে যারা মুজেজা দেখতে চাইবে, তাদের জন্য এই আয়াতটি যথেষ্ট। কিন্তু সত্য কি জানেন, নাস্তিকদের চাহিদা অনুযায়ী সব নিদর্শন দেখানোর পরেও তারা কখনো ঈমান আনবে না। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। অর্থাৎ, নিশ্চয় যাদের ওপর তোমার রবের বাণী সত্য হয়েছে তারা ঈমান আনবে না। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। অর্থাৎ, যদিও তাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 96 থেকে 97। আশা রাখি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য।